নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে বার্মি সুপারির দুটি ট্রাক, গাড়ি সহ আটক পাঁচ। গরু বেঁধে রাখা ঘটনায় উত্তপ্ত রামকৃষ্ণনগরে আহত এক মহিলা। শিক্ষক দিবস উপলক্ষে ধলছড়ায় বিএসএফ এর ভিন্ন কর্মসূচি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বার্মি সুপারিশ সিন্ডিকেট রুখতে গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সন্ধ্যায় শিলচরের 2 নং রেলওয়ে গেট এলাকায় অভিযান চালিয়ে কাছার পুলিশ বার্মি সুপারি ভর্তি দুটি ট্রাক ও একটি বলেরো গাড়ি সহ 5 জনকে আটক করতে সক্ষম হয়। আটক হওয়া 2 ট্রাকে মোট 200 বস্তা অবৈধ বার্মি সুপারি নিয়ে মিজোরাম থেকে বহিররাজ্যের উদ্দেশ্যে পাচারের পথে গাড়ি সহ ব্যাপক পরিমাণে বার্মি সুপারি ও 5 পাচারকারীদের আটক করে তারাপুর পুলিশ। জব্দকৃত বার্মি সুপারির বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মেহত। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার জানান, মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অবলম্বন করে গোটা রাজ্যে পুলিশ কর্মকর্তারা অবৈধ ব্যবসার বিরুদ্ধে কড়া অভিযানে নেমেছে। বার্মি সুপারির অবৈধ ব্যবসা কোনোভাবেই মেনে নেবে না কাছাড় পুলিশ বলে সাফ জানান তিনি। এদিন বার্মি সুপারি সহ ধৃত 5 জনকে পুলিশ হেফাজতে রেখে পুলিশ কড়া তদন্ত শুরু করেছে। এদের কাছ থেকে আরো তথ্য বের হয়ে আসবে বলে এদিন আশা প্রকাশ করেছেন কাছাড়ের পুলিশ সুপার। পুলিশের হেফাজতে রাখা ট্রাক দুটোর নম্বর JH10BG7340 এবং AS11AC2686। এছাড়াও আটক হওয়া বোলেরো গাড়ির নম্বর ML10B8883 বলে জানা গেছে। ধৃত 5 পাচারকারীদের মধ্যে সেলিম আহমেদ বয়স 38 বছর, কৃপেশ দাস 40 বছর, দুজনের নাম পুলিশ প্রকাশ্যে আনলেও বাকি 3 জনের নাম গুপ্ত রেখে কাছার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আর আমি এই গোপন সূত্রের পমখেদি আজ ব্যক্তিকেইজনের সঙ্গে আমি 5 জন ব্যক্তি, 2 ট্রাক আর এখন আমি সরু গাড়ি, যত আগতে কিছু নিরীক্ষণ করে সরবরাহ করে, সেই নিরীক্ষণ করে যে সরবরাহ করা গাড়ি আমি ইতিমধ্যে সিজ করেছো আর 5 জনক লোক আমি এরেস্ট করেছো, আর এতিয়াও আমার অনুসন্ধান অব্যাহত আছে। আর এই সময়ত আমি দেখিছো যে প্রায় 200টা বেগৰ অবৈধ বার্মি সুপারি ইয়ারপা সরবরাহ করবলে চেষ্টা করেছিল। আর এই অবৈধ সুপারির যাম হব, ক্যালকুলেটেড দাম হব, সেই দামের মূল্য প্রায় 1 কোটি টাকার ওচরা ওচরি হব। গতি আমি আটক করেছো আর ইতিমধ্যে আমি জোর তদন্ত চলাই আছোলত আর কোন ব্যক্তি আন্তরাজ্যিক চক্র হোক বা আন্তজিলা চক্র হোক বা আন্তরাষ্ট্রীয় চক্র হোক, যার সম্পর্কিত হয়ে আছে বিরুদ্ধে আমি যাতে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করব পো, তার আমি সচেষ্ট হয়ে আছো। আর এনেকা ধরনের কোনো অবৈধ সরবরাহকারী সহ্য করা নহব, এই আমার ক্লিয়ার মেসেজ। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, তাক আমি রক্ষা করবর কারণে আমি বদ্ধপরিকর, আর কোনো পরিস্থিতিত আমি কোনো ধরনের অবৈধ সরবরাহকারী ইয়াত আমি জেলাখনত সহ্য। গরু বেঁধে রাখা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হল রামকৃষ্ণনগর পদ্মার পারে। এতে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক গৃহবধূ। এ নিয়ে পরে রামকৃষ্ণনগর থানায় দায়ের করা হল মামলা। ঘটনার বিবরণে আহত হাসিনা বেগমের মেয়ে খাদিজা বেগম সংবাদ মাধ্যমকে জানান, শনিবার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত পদ্মার পার এলাকায় বাসিন্দা তথা খাদিজা বেগমের মা হাসিনা বেগম গরু বেঁধে রাখতে গেলে তাকে বেধরক মারপিট করেন পাশের বাড়ির শামসুল হক সহ তার স্ত্রী মরিনা, ছেলে সুহেল আহমেদ এবং মেয়ে সামিনারা। এতে গুরুতর আহত হন হাসিনা বেগম। গরু বেঁধে রাখতে গিয়ে তার মায়ের উপর প্রাণঘাতী হামলা চালায় শামসুল হক ও তার পরিবারের সদস্যরা। পরে ঘটনার খবর পেয়ে 108 মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে প্রথম রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত হাসিনা বেগমের প্রাথমিক চিকিৎসা করে উন্নত মানের চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে এনিয়ে রামকৃষ্ণনগর থানায় মামলা দায়ের করেন আহত হাসিনা বেগমের পরিবারের লোকেরা। এই প্রাণঘাতী হামলাকারীদের আটক করে আইনিভাবে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করার দাবি জানান তারা। শামসুল আর শামসুলর হুয়া সুহেল তো তারা না মানিয়ে গিয়ে তার গরক ঢুকিয়ে গিয়ে মারছেন। ফদরহারও মানুষের দেখছেন, সানগানির মানুষের দেখছেন, মানুষের দরা বান্ধা করছেন, তারা দরা বান্ধা মানছে না, না মানিয়া মারছে, মারিয়া তারা জলো হালাই দিছে। এরপরে মানুষের উঠাইছেন, উঠানির পরে আমরা খবর উবর পাইছি, ফাইয়া গিয়েও আমরা ওখানে রামকৃষ্ণ হসপিটাল লইয়ে আইছি। অবস্থা তো এখন রেফার দিলাইছেন হাইলাহান্দি। এটা আমার বোন যার গরু একটা দিঘা দিছে, তার গরুর কিনারো গরুটা দিঘা দেওয়ার পরে তারা গেছে দুইজন সুহেল আর শুনছু। যাওয়ার পরে কইছে ইনতে গরু চড়াই গান জায়গাটা আমার, কইছে না এখান চড়াইতে পারতাম, এখান আমার বাইয়ে কিনছি, ইন দিতাম গরু দিঘা, তোর বাইয়ে দিছে না, বাই সকালে গরু সকালে ফুটকিবা হারাই দিম, কইয়া গিয়ে লাঠি লইয়ে গিয়ে বাজানি শুরু করছে গরু। আমার বোন তার খাদাইয়া গেল, এখন পেশেন্টের অবস্থা খুব বেয়া, আল্লো এখন ওর জবান নাই, দাঁত কবর লাগাই। এখন আমরা বিচার চাই। এটা শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিল এক নং ধলছড়া বিএসএফ। কাছাড় ও করিমগঞ্জ জেলার নির্বাচিত 14টি স্কুল ও কলেজ বিগত 31 আগস্ট থেকে আগামী 22শে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। নির্বাচিত প্রতিটি স্কুলে কলেজে ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে বিএসএফ এর গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশপ্রেম জাগরিত করা, বিএসআই নিয়োগ প্রক্রিয়া, বেতন সুবিধা এবং বিএসএফ প্রদত্ত অন্যান্য সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালানো হয়। মাদক ব্যবহারের প্রভাব জনগণের সামাজিক, অর্থনৈতিক ও আচরণগত দিক তুলে ধরার পাশাপাশি পরবর্তীকালে মানবজাতির উপর মাদকের কুফল সম্পর্কে বিস্তর আলোকপাত করেন বিএসএফ কর্মকর্তারা। জনগণদের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে বিএসএফ জওয়ানদের কর্মজীবন তুলে ধরে প্রপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকরা সহ এলাকার বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন ক্ষেত্রের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। টিচার্স ডে তো হম ফিফথ সেপ্টেম্বর কো সেলিব্রেট করতে হ্যাঁ। বেসিক্যালি ये डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जो हमारे फर्स्ट वाइस प्रेसिडेंट थे इंडिया के, आप जानते हैं सभी, और उसके बाद वो हमारे सेकंड प्रेसिडेंट थे इंडिया के, उससे पहले वो वाइस चांसलर रहे असम यूनिवर्सिटी के, उसके बाद बनारस हिंदू यूनिवर्सिटी के वाइस चांसलर रहे। उनका जन्म कहाँ पे हुआ था, बहुत ही पिलग्रिम वाली जगह है तिरुपति, उनका जन्म हुआ था, उनकी एजुकेशन तिरुपति और प्रेजिडेंसी कॉलेज मद्रास से की उन्होंने, बहुत ही फिलॉसफी उनका सब्जेक्ट था और बहुत बड़े स्कॉलर थे। तो बेसिकली उन्हीं की फर्स्ट एनिवर्सरी जो कि फिफ्थ सितंबर 1988 को उनका जन्म हुआ था, तो 5 सितंबर को हम सेलिब्रेट करने के लिए टीचर्स डे मनाते हैं, जिसमें हम सभी अपने ग्रेट जो टीचर्स हैं जो यहाँ पे प्रेजेंट हैं उनको सम्मान देते हुए ये सेलिब्रेट करते हैं, क्योंकि उनका जो कंट्रीब्यूशन है सोसाइटी की तरफ उसका कोई जवाब नहीं। आप जानते हैं कि टीचर्स के बगैर अब हम कुछ नहीं है, हमें जो कुछ सिखाया है, पढ़ाया है, हमें बनाया है। আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকে এমজিএনরেগা প্রকল্পের কাজে সীমাহীন দুর্নীতির তদন্তের দাবিতে প্রাক্তন এপি সদস্য আব্দুল মুনিম্বর ভুইয়া সহ স্থানীয়দের তরফ থেকে এক স্মারকপত্র শুক্রবার হাইলাকান্দির জেলা শাসককে প্রেরণ করা হয়। আব্দুল মুনিম্বর ভুইয়া সহ ফকরুল ইসলাম লস্কর, আব্দুল আজিজ বরভুইয়া, ফরিজউদ্দিন লস্কর, আব্দুস সুমান চৌধুরী, বাহলুল ইসলাম বরভুইয়ার স্বাক্ষরিত স্মারকপত্রে অভিযোগ করে বলা হয় যে 2018-19 থেকে 2021-22 অর্থ বছরে আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীন এমজিএনরেগার প্রকল্পের মেটেরিয়ালসের নামে দুর্নীতি সংঘটিত হয়েছে। এই দুর্নীতির পেছনে একাংশ জিপির জিআরএস, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং এইআর জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে কারণ হিসেবে দেখানো হয় সরকারি কর্মচারীদের তাদের মা ভাই অথবা স্ত্রীর নামে রয়েছে সাপ্লাইয়ার লাইসেন্স, যার দরুন পঞ্চায়েত প্রতিনিধিদের বঞ্চিত করে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেন তারা। স্মারকপত্র জেলা শাসকের কাছে এসব সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের জোরালো দাবি জানানো হয়। তাদের দাবি পূরণ না হলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে পিছপা হবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। বিশেষ করে পিআরআই যারা আছে, পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে, ওরা
আজ অবধি পর্যন্ত বেশিরভাগ পঞ্চায়েত রাজ যারা আছে এরা একটাও স্কিম মেটেরিয়ালসের পায়নি, এবং যদি পিআরআই কোনো প্রতিনিধি মেটেরিয়ালসের কাজ পাইতো তাহলে গরিব শিক্ষিত যুবক যারা আছে এই কাজকর্মগুলো করাতে পারত। কিন্তু অতি দুঃখের বিষয় আলগাপুর ব্লকটা টোটালি একটা সিন্ডিকেটের সিস্টেমে চলছে, বিশেষ করে তিন চারজন জিআরএস এই এবং এই মিলে টোটাল ব্লকটা এক না এক তন্ত্র করে রেখে দিয়েছে। পঞ্চায়েত রাজের জনসাধারণ ভোট দিয়ে নেতা নির্বাচিত করে পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত করে, কিন্তু দেখা গেছে মেটেরিয়ালসের কাজকর্ম যেগুলো আছে শুধুমাত্র জিআরএস এই এবং ওরা দু চারজন মিলে এক একজন জিআরএস এই পাঁচটা দশটা এইরকম মানে মেটেরিয়ালসের কাজকর্ম মানে স্যাংশন করে প্র্যাকটিক্যালে কাজ না করে পয়সাটা উঠাচ্ছে। এ ব্যাপারে আমরা হাইলাকান্দি জেলাধিপতির কাছে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করলো 1 নং বিএনএ বিএসএফ। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে বদরপুর জাতীয় সড়কে একটি অল্টো গাড়ি থেকে সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারীদের আটক করে বিএসএফ জওয়ানরা। ধৃত পাচারকারীরা হল ভাগাবাজারের আপন হোসেন লস্কর, করিমগঞ্জ ব্রাহ্মণ শাসনের বাসিন্দা বলরাম গোস্বামী ও ধলাই বনগ্রামের বাসিন্দা হাফিজুল আলম লস্কর। এদিন ধৃতদের কাছ থেকে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকসহ 3 পাচারকারীদের পুলিশের হাতে সমঝে দেন বিএসএফ জওয়ানরা। রামকৃষ্ণনগর পুলিশের বিরাট সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার রামকৃষ্ণনগর থানার পুলিশ AS11Q8736 নম্বরের স্কুটি নিয়ে হাইলাকান্দি জেলার লালাকৃষ্ণপুর থেকে এক অভিযান চালিয়ে সরসপুর বাগানের পূর্ত সড়ক হয়ে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত সুনাইছড়া থেকে সন্দেহভাজন 3 কন্টেইনারে 40 গ্রাম ব্রাউন সুগার সহ সালেহ আহমেদ নামের এক ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। ধৃত পাচারকারী হাইলাকান্দি জেলার লালাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নীলবজ্যোতি নাথ সংবাদ মাধ্যমকে জানান। পরে ধৃত সালেহ আহমেদকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে। আমার আজি একটা সোর্স আছিল, যে সোর্স অফ ইনফরমেশন আছিল যে এজন যুবকে সরসপুর হয়ে পেলাই সাসপেক্টেড হিরোইন আনি আছে, আর সেই সোর্স মতে আমি লওঁ, আমি এটা নাকা চেকিং বহাওঁ, আৰু এই যি ইনফৰ্মেশ্যন আছিলে আৰু এখন স্কুটি আৰু সেই ল'ৰাজনক আমি কাৰেক্ট কৰোঁ, আৰু সেই স্কুটিৰ পৰা 3 শ্বকেচ কণ্টেইনিং সাসপেক্টেড হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। প্ৰায় 40 গ্ৰাম আমি ৰিকভাৰ কৰিছোঁ। বজাৰ মূল্যটো এতিয়া আমি তেনেকৈ সঠিককৈ ক'ব নোৱাৰোঁ, আমি চাব লাগিব, কাৰণ চবতে বেলেগ বেলেগ হৈ যাব। মানুহজন হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ হয়, আমাৰ ৰামকৃষ্ণনগৰ এৰিয়াত আহিছিল, তেতিয়া তেওঁক ধৰা হৈছে। এতিয়া আমি জাষ্ট ষ্টাৰ্ট হৈছেহে, আপোনালোকে এতিয়া যদি কৈ দিওঁ প্ৰব্লেম হ'ব, ইনভেষ্টিগেশ্যন পাছত গম পাব। লক্ষীপুৰ পুৰ এলেকায় ছেল্ফ এছেছমেণ্ট ফৰ্ম বিতৰণৰ স্থগিত ৰখাসহ এনুৱেল রেন্টাল ভ্যালু কমানোর দাবি জানিয়ে শনিবার লক্ষ্মীপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাসের হাতে। স্মারকপত্রে প্রতিলিপি লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, মহকুমাধিপতি সহ আবেদন বিভাগের মন্ত্রীর কাছেও পাঠানো হয়। এতে উল্লেখ করে বলা হয় যে লক্ষ্মীপুর শহরের ল্যান্ড ভ্যালু 5 গুণ বাড়িয়ে দিয়েছে সরকার। এই ল্যান্ড ভ্যালু বাড়িয়ে দেওয়ার দরুন লক্ষ্মীপুর শহরের জনগণের উপর অধিক হারে চাপিয়ে দেওয়া হচ্ছে পুরকর। এক ধাপে 5 গুণ ল্যান্ড ভ্যালু বাড়িয়ে দেওয়ার জন্য তার প্রতিবাদ জানান শহরের নাগরিকরা। তাই অতিসত্বর সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারে করার দাবি জানান তারা। এদিন স্মারকপত্র প্রদানকালে লক্ষ্মীপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কল্যাণ চক্রবর্তী, ত্রিদিবেশ দাস, বাপ্পা সেন, আব্দুল হোসেন লস্কর, হিতেশ রায় প্রমুখ। আপাতত স্থগিত থাকুক, এটা আগে আগে ARB-টা ভ্যালুয়েশনটা ঠিক করুক, রিজনেবল করুক, আর ডাটা সাবমিট করার পরে শেষে যদি হয় না, যদিও অবজেকশন পিরিয়ড আছে, কিন্তু শেষে কতটা অবজেকশন হইব, কতটা পিপুল আছে কনসাসলি কমপ্লেন করবো বা অবজেকশন করবো, এটাও একটা কথা আছে। তবে আপাতত স্থগিত রাখা হবে। আপনারা
যে মেমোরান্ডাম দিয়ে এটা উদ্দেশ্য যে ফলপ্রসূ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এটা স্থগিত চাই স্থগিত চাই আর আমরা কোঅপারেশন করতে চাই পাবলিকের না পাবলিক বডি একটা আছে লোকাল বডি এই লোকাল বডি যদি পাবলিকের কথা না চিন্তা করে ডাটা অ্যাসেসমেন্টটা বড় কথা না আগে এআরবিটা ঠিক করো এরপরে ডাটা অ্যাসেসমেন্টের কাজ করুক আমরা দিতাম না যে হয়েছি এমন না হ্যাঁ আমরাও দিব ডাটা অ্যাসেসমেন্টে ফিল আপ করে দিব কিন্তু এআরবি যেখানে ঠিক হয়েছে না এআরবি যেখানে রিজনেবল না এই জায়গাটা ডাটা অ্যাসেসমেন্টটা বড় ব্যাপার না আগে এআরবির উপরেও তো সব কিছু নির্ভর করে কারণ এক এক জায়গার এক এক এআরবি যেটা ভ্যালুয়েশন হ্যাঁ এটা তো মানে সামঞ্জস্যপূর্ণ নয় আর একদম মানে এটা সাংঘাতিকভাবে আমার পূর্ববর্তী বক্তা তাই নিয়েও করেছেন প্রায় ৫০০% বাড়ে তো অটোমেটিক তো এখানে ট্যাক্সটা বাড়বো ডাটা অ্যাসেসমেন্টটা পরে কিন্তু কীভাবে আগে আমরা যেটা আবেদন করেছেন সেটা কনসিডার করো রিজনেবল একটা রেট ধরাও তারপরে গিয়া ডাটা আমরা প্রতি বছর শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শিলচর ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা খোঁজ এবছরও এ নিয়ে সংস্থার পক্ষ থেকে জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে শনিবার আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে দীপজল পাল ব্যক্তিগত উদ্যোগে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্করের হাতে বেশ কয়েকটি কাপড় তুলে দেন বিগত দুটি বছর করোনার মহামারী কারণে দুর্গাপূজার আনন্দ অনেকটাই ম্লান ছিল এবছর করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকলে সাম্প্রতিক বন্যার জেরে উৎসবের আনন্দে অনেকটা প্রভাব দেখা দিয়েছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাছাড় জেলার মৃৎশিল্পীরা যার দরুণে এখন পর্যন্ত সঠিকভাবে প্রতিমা গড়ে তুলতে পারছেন না বন্যার সময় তৈরি করা প্রতিমাগুলো নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে প্রতিমা গড়ে এবং এতে রং চড়ানোর মতো হাত আর সময় নেই এছাড়াও প্রকৃতি অনুকূল নয় তাই সমস্যার বেড়াজালে আবদ্ধ জেলার মৃৎশিল্পীরা এমনটাই জানালেন জেলা মৃৎশিল্পী সমিতির সম্পাদক গোপাল পাল শনিবার সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে তিনি জানান সাম্প্রতিক বন্যায় জেলার মৃৎশিল্পীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়াও সরকারের পক্ষ থেকে বিশেষ করে মৃৎশিল্পীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়নি তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন যে পজিশন আছে আমরা মৃৎশিল্পের যে অবস্থা দুরবস্থা সেটা খুবই শোচনীয় অবস্থা ঠিক মতন আমরা বাস পাইতেছি না তারপরে খেরের একটা বিরাট অভাব কারণ চারিদিকে জল হওয়াতে কিছুদিন আগে আমরা ফ্লাড আমরা পাইছি এই ফ্লাড হওয়াতে যেখান থেকে আমরা খের আনতাম এই জায়গাতে মানে খেরগুলো সব নষ্ট হয়ে গেছে গিয়া আমরা অনেক জায়গাতে আমরা খেরগুলো বুকিং করিয়া রাখা আছিল এই এই জায়গাতে পুরো নষ্ট হয়ে গেছে গিয়া খের যার লিগে এখন আমরা কিছু কিছু খের পাইছি কিন্তু এখানে অনেক বেশি দাম দিয়ে আমরা কিনে আনতে লাগছে তারপরে দেখুন যখন বন্যা হয়েছে কাছাড় জেলাতে শিলচরে যখন বন্যা যখন হয়েছে সেই পিরিয়ডে আমরা দোকানে দুর্গা প্রতিমা অলরেডি স্টার্ট হয়ে যায় বানানো স্টার্ট হয়ে যায় আর এই যে এখনের যে সময়টা এই সময়ের ভিত্তিতে আমরা মোটামুটি একটা মোটামুটি লাস্ট ফিনিশিংয়ের যে আগের যে ফিনিশিংটা এই ফিনিশিংটা আমরা দেওয়ার একটা প্রস্তুতি আমরা নেই গিয়া কিন্তু এখন অবধি আমরা সেই কাঠামগুলো আমরা তৈরি করতে পারছি না কেন পারছি না এক হইলেও দেখুন কারিগরের একটা অভাব আছে দুই নম্বর কত হইছে আমরা জিনিসপত্র আমরা পাইতেছি না ঠিক মতন তিন নম্বর হইছে হইল কাস্টমারের যে অন্যান্য বছরের যে চাহিদাটা আছে সেই চাহিদাটা এই বছর আমরা পাই না কাস্টমার ওইভাবে ভিড় আছে না শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার শিলচরে বার্মি সুপারির দুটি ট্রাক গাড়ি সহ আটক পাঁচ গরু বেঁধে রাখা ঘটনায় উত্তপ্ত রামকৃষ্ণনগরে আহত এক মহিলা শিক্ষক দিবস উপলক্ষে ধলছড়ায় বিএসএফ এর ভিন্ন কর্মসূচি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ।